নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 10ই জুন 2021 এই দিন সূর্যগ্রহণ হতে চলেছে, আর এই সূর্যগ্রহণের ফলে এই সাত রাশির জাতক ও জাতিকারা স্বর্ণ মুকুট পড়তে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ 10ই জুন 2021 এই দিন সূর্যগ্রহণ হতে চলেছে, আর এটি হতে চলেছে দুপুর 1:42 এবং এটি শেষ হবে সন্ধ্যে 6:45। টানা 5 থেকে 5.5 ঘন্টা এই গ্রহণের ব্যবধানে এই সাত রাশির জাতক ও জাতিকারা স্বর্ণ মুকুট পড়তে চলেছে গ্রহণের পরবর্তী সময়ে। অর্থাৎ গ্রহণের দিন থেকে পরবর্তী সময়ে আপনারা স্বর্ণ মুকুট পড়তে চলেছেন। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলি একে একে জানাতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিয়ে, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি, যে রাশিগুলি সূর্যগ্রহণের পরবর্তী সময়ে স্বর্ণ মুকুট পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা সূর্যগ্রহণের পরবর্তী সময়ে স্বর্ণ মুকুট পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে যে সমস্ত বাধা রয়েছে, সেই সমস্ত বাধা কাটতে চলেছে। এছাড়াও পিতার সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে, পিতার শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে অর্থ লাভ হওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা গভর্নমেন্ট টেন্ডার নেন, এছাড়াও গভর্নমেন্ট চাকরি যারা করেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং যে সমস্ত অর্থ আপনাদের বকেয়া পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনারাও স্বর্ণ মুকুট পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। এছাড়াও যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিল, হচ্ছিল না কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময়ে পিতার সাহায্য আপনারা পেতে চলেছেন, এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনাদের হতে চলেছে। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট টেন্ডার নেন বা সরকারি দপ্তরে কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, তাদের বিজনেসের ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং আপনাদের বকেয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে 3নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনারাও স্বর্ণ মুকুট পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ধনের জোয়ার বইতে চলেছে, আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা ক্ষেত্র থেকে, দুই ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় পিতার সাহায্য কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনাদের হতে চলেছে। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট টেন্ডার নেন বা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন। এছাড়াও এই সময় আপনারা কোথাও ভ্রমণেও যেতে পারেন। এরপরে যে 4নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে
স্বর্ণ মুকুট পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এছাড়াও পিতার সাহায্য আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট চাকরি করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় মীন রাশির জাতক জাতিকার সূর্যগ্রহণের পরবর্তী সময়ে স্বর্ণ মুকুট পড়তে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও সূর্যগ্রহণের পরবর্তী সময়ে স্বর্ণ মুকুট পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন। এছাড়াও পিতার সাহায্য কিন্তু আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনাদের হতে চলেছে। এর পাশাপাশি এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে সূর্যগ্রহণের শুভ প্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনারাও স্বর্ণ মুকুট পড়তে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন। যারা গভর্নমেন্ট টেন্ডার নেন বা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে সূর্যগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা ক্ষেত্র থেকে, দুই ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা যে কোনো কাজ কিন্তু এই সময় অনায়াসে করে ফেলবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিতার সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি সূর্যগ্রহণের পরবর্তী সময়ে সূর্যগ্রহণের সুপ্রভাব পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।